শেষ ভিডিও তো গাইস আজকে আমরা একটা গেম খেলবো সেটা হচ্ছে আমরা আমাদের চ্যানেলের সবথেকে প্রথম ভিডিও রিক্রিয়েট করব সেটা হচ্ছে র ভার্সেস কুক চ্যালেঞ্জ রিক্রিয়েট করতেছি প্রথম ভিডিও গাইস পুরান বছরকে বিদায় দিব পুরানো ভিডিও দিয়ে হ্যাঁ গাইস ঈশান কামার ঈশান টু হাঙ্গার আবার ফিরে এসেছে ওকে আমার জোর করতে হয়নি নিচে থেকেই ফিরে আসছে তাকে একটু ফান করলাম মানে ও হচ্ছে গ্রামের বাড়ি ঘুরে আসছে আর আমি এখনো বাসায় পড়ে আছি আমি কত ঘুরতে যেতে পারিনি গাইস এর আগের ভিডিও যারা দেখেছেন তারা বুঝতে পারেন যে আমি কিরকম এডিট করি আর ওরা কিরকম এডিট করে আমি এখানে ওরা বলতেছি কারণ ও আর সাথে আমার বড় বোন ছিল ওরা দুইজন মিলে এডিট করছে থাম্বনেল বানাইছে থাম্বনেলটা একটু ভালো হয় কারণ আমার বড় আপুর চয়েসটা থাম্বনেলের জন্য অনেক ভালো কিন্তু ভিডিওটা আপনারা কম্পেয়ার করেন ভিডিও এডিটটা আপনারা কম্পেয়ার করবেন না গাইস তো আজকে আমরা করতে যাচ্ছি র ভার্সেস কুক চ্যালেঞ্জ গাইস এখানে কোন একটা কাগজে ধরেন লেখা আছে র নুডলস কোনটাতে লেখা আছে র সিমাই কোনটাতে লেখা আছে র বাদাম কোনটাতে লেখা আছে আবার কুক ফ্রেঞ্চ ফ্রাই আমি কুক ফ্রেঞ্চ ফ্রাই কুকিং ফ্রেঞ্চ ফ্রাই গাইস সব আমাকে রাস্ট করে এগুলো ঠিক না গাই তো আমি ধরেন রক পেপার সিজার করব যে জিতবে সে ডিসাইড করবে যে এখান থেকে কাগজ কে আগে তুলবে ধরেন আমি জিতছি আমি ডিসাইড করলাম যে আমি কাগজ তুলব এটা নতুন নিয়ম না এটা সবাই জানে আমি এখান থেকে একটা কাগজ উঠাইলাম উঠানোর পর দেখি কি আসছে এখানে আসছে কুক পিনাট মানে রান্না করা বাদাম তাহলে আমাকে খেতে হবে রান্না করা বাদাম ভাজা ভাজা আমরা চালের রিপ্লেসমেন্টে আমরা কাঁচা বাদাম আর ভাজা বাদাম নিয়েছি কারণ যেহেতু এখন কাঁচা বাদাম ভাজা বাদাম এখন একটা ট্রেন্ড তো গাইস আশা করি আপনারা নিয়মটা বুঝতে পেরেছেন আমরা খেলতে থাকি তারপর আপনারা আরো বুঝে যাবেন আর কথা না বাড়ি আমরা আমাদের মূল চ্যালেঞ্জটি শুরু করি অনেক সময় লাগে ডিসাইড করতে দাঁড়া আমি উল্টো পাল্টা করি মাথা ওদিকে নেই আমার কাছে আছে শুধু ভাজা বাদাম কাঁচা বাদাম খেতে হবে আমি না এই তো বেশি এই গানটা গাইতে পারি না আমার কাছে আছে শুধু না আমার কাছে আছে বুবু কাঁচা বাদাম 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 কাঁচা বাদাম পুরাটা খাবি ওরা আমার মুখে আসতে চাচ্ছে না তোমার দাঁতের সাথে লাগতেছে খাবো আট আট বেলা নকল বাদাম মাটির গন্ধ দাঁতের সাথে লেগে যাচ্ছে খালি মাটির গন্ধ মুখ চুলকাচ্ছে মাটির ভিতর থেকে তুলে আনছে তিতা আর কত কিছু একটু পর বল সালাদ ভাজা ভাজা খাওয়া হয়েছে নেক্সট রাউন্ড
এসা জমলি তো এই জন্য এসা কাঁচা জিনিসটা একটু অভ্যস্ত, ওর খুব একটা সমস্যা হবে না আমার যতটুকু মনে হয়। আমাদের প্রথম ভিডিওতে আমি রং নুডলস পাইছিলাম, প্রথম ভিডিওতে কিন্তু আমি কুকিং কুক নুডলস পাইছিলাম। আমি বলছিলাম একটু আগে বলছিলাম একটা জঙ্গলি ধরনের, তো ওকে আসলে ট্রেনের রেল ট্র্যাক আছে না ওইটার সাইডে কি কুড়িয়ে পাওয়া হয়েছে, আসলে এইসব কাজ আমি এত কথা বলি, আমি উল্টাপাল্টা কিছু করছি, কিন্তু কি করছি সেটা হচ্ছে নুডলসটা রান্না করার পরে কাঁচা ডিমের সাদা অংশ নুডলসের সাথে ম্যাশ করে দিয়েছি রান্না করার পরে। তো গাইস আমরা থার্ড নাম্বার রাউন্ড নিয়ে চলে এসেছি, তো এখন রক পেপার সিজার আমি জিতছি, আমি চোখ বন্ধ করে যে এইভাবে সিজার দিয়েছি। এবার আমি চোখে দিতাম সত্যি, কিন্তু তুই আমি শুরু থেকে চাচ্ছিলাম বাকি সব র হোক, কমপক্ষে ফ্রেঞ্চ ফ্রাইটা। আচ্ছা র আবার ফ্রেঞ্চ ফ্রাই হয় কেন? না র ফ্রেঞ্চ ফ্রাই হয় কেন? আমি র পাইছি না, আমি আলু কাঁচা একবারই খাইতে পারি না, আলু আর ডিমে দিতে তোর মতো অভ্যস্ত না। তো গাইস আমরা আমাদের লাস্ট এবং ফোর্থ নাম্বার রাউন্ড নিয়ে চলে এসেছি। প্লিজ
Guys, I'm telling you, egg was raw in this place. It's a cooked simai. It's a raw simai. Simai with the noodles? খাইতেই হবে আমি তিনটা খাইছি যেটা সম্ভব না আর এখন যদি ইন্ট্রো দিই আপনি লাইক বোর হয়ে যাবেন তাই আমরা শুধু খাবার দাবার যেভাবে নিয়েছি সেভাবে নেওয়ার ট্রাই করছি গাইজ আমরা জানি যে আমরা পুরোপুরি রিক্রিয়েট হয়তো করতে পারিনি তারপরেও চেষ্টা করেছি তো গাইজ আমরা আমাদের খাবারগুলো রেখে তারপরে এটা আরো খাইতে হবে না ভিডিও অফ হচ্ছে না যতক্ষণ না আরো খাচ্ছে দাঁড়া টেস্ট আপনাদের জন্য এত কষ্ট করি তাও একটু লাইক দেন গাইজ আজকে হচ্ছে কত তারিখ ৩০ তারিখে আমরা ভিডিও করতেছি আমাদের কালকে ভিডিও ছাড়বো মানে ৩১ তারিখ ইনশাল্লাহ আমরা ভিডিও ছাড়বো আর ৩১ তারিখ কিন্তু ৩১ তো অবশ্যই একটু আমরা মজাদার ব্লগ করবো আমরা কি করতে যাচ্ছি সারাদিন এটা জানি না কিন্তু অনেক বেশি এক্সাইটেড কারণ ৩১ কেন জানি আমার খুব আনন্দ ২০২১ সালের প্রথমের ভিডিও দিয়ে ভালো কারণ এই বছরে মনে করেন একটু পড়ালেখা করতে হবে পরীক্ষা না বাসায় এইচডব্লিউ দিত না আগে এইচডব্লিউ করছি আমাদের ফেসবুক ইনস্টাগ্রাম এবং ওয়েবসাইট না ওয়েবসাইট নাই আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রাম পেজ এর লিঙ্ক নিচে ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে অবশ্যই ভিজিট করবেন তো বাই বাই আপনাদেরকে অগ্রিম হ্যাপি নিউ ইয়ার গাইজ ২০২১ সাল আর গাইজ বাই বাই তো বাই বাই আল্লাহ হাফেজ